সঞ্জিদা, উনি বলেছেন যে ওনার বয়স 20 বছর এবং ওনার প্রেগনেন্সির সময় ওনার বমিটা একটু বেশি হয়, এখন উনি কী করবেন? আচ্ছা সঞ্জিদা, যেটা হয় যে বমিটা প্রেগনেন্সির একটা স্বাভাবিক লক্ষণ, যেটা প্রেগনেন্সিতে সবারই কম বেশি হয়ে থাকে। তো আপনার যেহেতু বমিটা বেশি হচ্ছে, তা আমার মতে আপনি যেটা করবেন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ তো অবশ্যই আপনাকে নিতে হবে, কিন্তু কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে বা খাবারের ক্ষেত্রে কিছু হ্যাবিট আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন আমরা দেখে থাকি যে মারা যখন বমি হতে থাকে আবার পানি খান, এবং পানি কিন্তু বমির প্রবণতাটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। সুতরাং আপনি খাবার খাওয়ার সময় একটু শুকনো খাবারগুলো খাবেন, সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি পানি না খেয়ে একটু ড্রাই খাবার, যেমন মুড়ি, টোস্ট অথবা ড্রাই কেক অথবা চিড়া, এই জাতীয় জিনিস খেতে পারেন। এবং একটু বেলা হলে আপনি যদি নাস্তাটা নেন, তাহলে আমার মনে হয় এই বমির প্রকোপটা কিছুটা হলেও আপনার কমবে। তার সাথে আপনি অবশ্যই বমির প্রতিষেধক যে ওষুধ সেটা খাবেন।